আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো এবং সুস্থ রয়েছেন। পুলিশের এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এবং আজকে থেকে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন, এবং এটি হলো ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ, যাদেরকে নিরস্ত্র অর্থাৎ তাদেরকে অস্ত্র দেওয়া হবে না, এবং সেই পদে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং এটি চলবে 8ই অক্টোবর 2021 আজকে সকাল 10টা থেকে আগামী 4ই নভেম্বর 2021 বিকাল 5টা পর্যন্ত। সবার প্রথমে আমরা একটু সার্কুলারটি দেখে নিব সংক্ষিপ্ত আকারে, এরপর আমরা কিভাবে অনলাইন আবেদন করতে পারবো, নির্ভুল আবেদন করব, কেন আবেদনটি যদি সঠিক না হয় আপনি প্রথম ক্ষেত্রেই বাদ পড়ে যাবেন, তাই আবেদনটি সঠিকভাবে আপনাকে করতে হবে। সবার প্রথমে আমরা একটু সার্কুলারটি তাহলে আগে দেখে নিই। দেখুন, সবার প্রথমে রয়েছে প্রার্থীর যোগ্যতা। যোগ্যতার মধ্যে বয়স সীমা রয়েছে, সবার প্রথমে 19 থেকে 20 বছর হতে হবে আপনার বয়স সীমা, এবং এটি আপনি গণনা করবেন 8ই অক্টোবর অর্থাৎ আজকের আগ থেকে আপনার জন্ম তারিখ যখন তখন থেকে টোটাল এর মধ্যে আপনার 19 থেকে 27 বছর হতে হবে, এবং যাদের সর্বোচ্চ বয়স সীমা 27 বছর অলরেডি হয়ে গেছে, এর মধ্যে 25শে মার্চ 2020 তারিখে যাদের সর্বোচ্চ বয়স সীমা অতিক্রম করেছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন, এর আগের হলে কিন্তু পারবে না। এবং আপনাদের এখানে বয়স সীমা নির্ধারণ করা হবে এসএসসি সার্টিফিকেট অনুসারে, যত তারিখ দেওয়া রয়েছে তত তারিখ থেকে আপনাদেরকে বয়স সীমা গণনা করতে হবে। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স কিছুটা ছাড় দেওয়া হবে, অর্থাৎ 2 বছর বাড়তি দেওয়া হয়ে থাকে। এরপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার মধ্যে আপনাদেরকে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী হতে হবে এবং কম্পিউটারের দক্ষতা সম্পূর্ণ হতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে জাতীয়তা। অবশ্য বাংলাদেশি পুরুষ এবং নারী হতে হবে, এবং বৈবাহিক অবস্থা অবশ্য অবিবাহিত হতে হবে, এবং তালাকপ্রাপ্ত হলেও কিন্তু গ্রহণযোগ্য হবে না, এবং শিক্ষানবিশ কাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই আপনাকে অবিবাহিত থাকতে হবে। এরপর রয়েছে যথারীতি শারীরিক মাপ। শারীরিক মাপের ক্ষেত্রে সবার আগে রয়েছে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি পুরুষের ক্ষেত্রে, নারীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, এবং বুকের মাপ পুরুষের ক্ষেত্রে 32 থেকে 34, নারীদের ক্ষেত্রে সেটা নাই, এবং ওজনের ক্ষেত্রে আপনার বিএমআই স্কেল অর্থাৎ আদর্শ স্কেলে আপনার উচ্চতা অনুসারে যে আদর্শ ওজন সেটি থাকতে হবে। এরপর নারীদের ক্ষেত্রে একই, এবং দৃষ্টিশক্তির ক্ষেত্রে সবার ক্ষেত্রে 6x6 থাকতে হবে। এরপর রয়েছে কিভাবে আপনারা অনলাইন আবেদন করবেন, সেটি আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিব। এবং আবেদন করার জন্য আপনাদেরকে সবার প্রথমে একটি রঙিন ছবি থাকতে হবে 300x300 পিক্সেলের, এবং একটি স্বাক্ষর থাকতে হবে হাতের লেখা 300x80 পিক্সেলের, এবং এগুলো খুবই স্পষ্ট হতে হবে, বিশেষ করে ছবিটা খুব স্পষ্ট হতে হবে, এবং পিছনে ব্যাকগ্রাউন্ড রঙ্গি ব্লু কালার হতে হবে। এরপর আপনাদেরকে অনলাইন আবেদন করার শেষে টেলিটকের মাধ্যমে ফি জমা দিতে হবে, এবং সেক্ষেত্রে আপনার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য, এবং এখানে ফি দিতে হবে 30 টাকা। আপনারা অনলাইন আবেদন করার শেষে আপনাদেরকে ওয়েব বেস প্রিলিমিনারি স্ক্রিনিং করা হবে, অর্থাৎ আপনাদেরকে যাচাই করা হবে। এরপর হলো শারীরিক মাপ বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে আপনাদের। তারপরে হলো আপনাদের লিখিত এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা। এগুলো আমি বিস্তারিত আলোচনা করব একটা আলাদা ভিডিওতে। সেই ভিডিওতে আপনাদেরকে কিভাবে, বিশেষ করে শারীরিক মাপ যে পরীক্ষা রয়েছে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, সেটি কিভাবে দিবেন সঠিকভাবে তা নিয়ে একটি বিস্তারিত ভিডিও করে দেব 2-1 দিনের মধ্যে। আগে আমরা দেখে নিই কিভাবে অনলাইন আবেদনটি করতে হবে। সবার প্রথমে আপনাদেরকে এই যে ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে এখানে আসতে হবে policetrailog.com.bd। এখানে আসার পরে আপনাদেরকে দেখতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনআর্ম, অর্থাৎ আপনাদের নিরস্ত যে ক্যাডেট পদ রয়েছে সাব ইন্সপেক্টর, সেটিতে আবেদন করতে হবে। এখানে আপনারা সবার প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সবার প্রথমে সার্কুলার আমি আপনাদেরকে একটু আগে যেটি দেখিয়েছি সেটি এখানে দেখতে পাবেন। এরপরে সবার নিচে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটি, এখানে আপনারা ক্লিক করবেন। এরপরে এখানে আপনারা সাব ইন্সপেক্টর আনআর্ম এখানে ক্লিক করবেন, এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর রয়েছে আপনাদেরকে অনলাইনে যে ফর্মটি পূরণ করতে হবে, খুবই সিম্পল একটি প্রক্রিয়া, তবে এখানে আপনাদেরকে নির্ভুলভাবে ফর্মটি পূরণ করতে হবে এসএসসি সার্টিফিকেট অনুসারে। এখানে সবার প্রথমে আপনার নামটি লিখতে হবে, এরপর হলো আপনার ফাদার্স নেম, এরপর হলো মাদার্স নেম, এরপর হলো ডেট অফ বার্থ, অবশ্যই 19 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, আমি একটি দিয়ে দিচ্ছি। এরপর হলো জেন্ডার, মেল নাকি ফিমেল সেটি সিলেক্ট করে দিতে হবে, রিলিজিয়ান সিলেক্ট করে দিতে হবে, এরপরে হলো ব্লাড গ্রুপ অবশ্যই আপনাদেরকে দিতে হবে, এরপরে হলো আপনাদেরকে ক্যাটাগরি দিতে হবে, চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার কোটা নাকি গ্র্যান্ড চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার কোটা নাকি জেনারেল কোটা। এখানে মাত্র 3টি ক্যাটাগরি রয়েছে, অবশ্যই আপনি জেনারেল দিবেন যদি জেনারেল হন, না হলে মুক্তিযোদ্ধা কোটা থেকে থাকলে সেখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। এরপর হলো হাইট ওয়েট অবশ্যই দিতে হবে, 5 ফুট 6 ইঞ্চির উপরে, 5 ফুট এখানে আমি দিলাম ইঞ্চির ক্ষেত্রে 8 ইঞ্চি, এবং ওয়েট আপনার বিএমআই স্কেলে আপনার সঠিক ওজন যেটি সেটি দিবেন, কেননা পরবর্তীতে আপনার শারীরিক মাপের ক্ষেত্রে এগুলো কিন্তু যাচাই করা হবে। এরপর হলো চেস্ট, আপনার যতটুকু বলা রয়েছে ততটুকু দিবেন।
এরপর হলো ন্যাশনালিটি বাংলাদেশি সিলেক্ট করবেন, এরপর বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন, যদি বার্থ না থাকে এনআইডি থাকলে অবশ্যই এনআইডি দিতে হবে, এনআইডি দিয়ে দিবেন। এরপর মেরিটাল স্ট্যাটাস অবশ্যই সিঙ্গেল থাকতে হবে। এরপর এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস অবশ্যই সেম দিবেন, আপনার স্থায়ী ঠিকানা যেটি সেটি দিয়ে দিবেন এখানে, কারণ এখানে পুলিশ ভেরিফিকেশন হবে, তাই অবশ্যই প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস একই দেওয়ার চেষ্টা করবেন। আলাদা দিতে পারবেন, তবে আলাদা দিলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ঝামেলা হয়, তো সেক্ষেত্রে আপনারা একই দিয়ে দিবেন। তো এরপর আপনার পোস্ট করতে অবশ্যই সঠিকভাবে দিবেন। এরপর পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে সেম দিবেন, যদি আলাদা হয় তাহলে এখানে আলাদা লিখে দিবেন। এরপর হলো আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে। এরপর মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনার এসএসসি এবং এইচএসসি এবং স্নাতক এই তিনটি গ্রাজুয়েশনের যে পরীক্ষার রেজাল্ট সেগুলো দিতে হবে, এবং এগুলো কোনো রকম একটি ওয়ার্ড ভুল হলে কিন্তু হবে না, তাই আপনি এসএসসি এইচএসসি সার্টিফিকেটে যেভাবে রয়েছে ঠিক সেভাবে দিতে হবে, পয়েন্ট সবগুলো সেম ভাবে। এরপর রেজাল্ট টাইপ জিপিএ কত সেটি দিয়ে দিবেন, গ্রুপ সিলেক্ট করে দিবেন, পাসিং ইয়ার সিলেক্ট করে দিবেন। এরপর হলো এসএসসি দেওয়ার পরে এইচএসসি দিতে হবে একই রকম। এরপর আপনার এসএসসি এসএসসি দেওয়ার পরে আপনার গ্রাজুয়েশন লেভেল, যেটি অনার্স থাকলে অনার্স, ডিগ্রি থাকলে ডিগ্রি, মিনিমাম ডিগ্রি থাকতে হবে, তো আপনি এখান থেকে কি সেটি দিয়ে দেবেন। আমি এখান থেকে অনার্স সিলেক্ট করে দিচ্ছি। এরপর রেজাল্ট সেটি সিলেক্ট করে দিবেন, জিপিএ 4 স্কেল হবে 4 স্কেল, 5 স্কেল হবে 5 স্কেল, এবং এমবিএস বা বিডিএস করা থাকলে সেটি দিয়ে দিবেন। এরপর সাবজেক্ট কি নিয়ে পড়ছেন সেটি দিয়ে দিবেন, সাবজেক্ট এখানে সিলেক্ট করে দিবেন। এরপর ইউনিভার্সিটি কোথায় সেটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে অনার্স হলে, এবং ডিগ্রির ক্ষেত্রে একই রকম দিতে হবে, ন্যাশনাল ইউনিভার্সিটি হলে ন্যাশনাল ইউনিভার্সিটি দিবেন। এরপর আপনার গ্রাজুয়েশন লেভেল অনার্স বা ডিগ্রি যেটি থাকবে সেটি যদি দেওয়ার পরে আপনার সবকিছু সঠিকভাবে দিতে হবে। এরপর যদি মাস্টার্স থেকে থাকে মাস্টার্স দিয়ে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই এক্ষেত্রে, এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অবশ্যই আপনি যদি জব এক্সপিরিয়েন্স থেকে থাকে অবশ্যই এক্সপিরিয়েন্স দিবেন, আর যদি না থেকে থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, এবং এখানে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এইবার, এবং আপনি যদি আগে থেকে কোনো পুলিশের কোথাও জব করে থাকেন এবং সেটি যদি রিজাইন করেন তাহলে রিজাইনের কারণ সহ এখানে দিতে হবে, এবং আপনি যদি মোটরসাইকেল ড্রাইভিং স্কিল থেকে থাকে অবশ্যই সেটি দিতে হবে এখানে লাইসেন্স সহ, এবং এটি অ্যাপ্লিকেবল করে দিলে তারপর এখানে লাইসেন্স নাম্বার, এরপর ডেট অফ ইস্যু ডেট, এরপর লাইসেন্স অথরিটি এবং এক্সপায়ারি ডেট দিয়ে দিতে পারবেন। এরপরে হলো আপনার এক্সট্রা স্কিল, এই এক্সট্রা স্কিলে অবশ্যই আপনার কম্পিউটার লিটারেসি যোগ করে দিতে হবে, এখানে সিলেক্ট করবেন, তারপরে কম্পিউটার সিলেক্ট করে দিবেন, কম্পিউটার লিটারেসি সিলেক্ট করে দিবেন। এরপর এখানে কি কি পারেন অর্থাৎ আপনার যোগ্যতা সে কী কী সেগুলো দিয়ে দিতে হবে। এরপর হলো আপনার যদি ক্রিমিনাল কেস থেকে থাকে তাহলে সেটি দিতে হবে, ক্রিমিনাল কেস এখানে যদি থাকে তাহলে সেটি দিতে হবে, এবং ডিটেলস এখানে লিখে দিতে হবে। এরপর হলো ভ্যালিডেশন কোড যেটি রয়েছে সেটি আপনাকে সঠিকভাবে এখানে বসিয়ে দিতে হবে। এরপর আপনি সবগুলো তথ্য আবার একটু যাচাই করে দেখে নেবেন, সবগুলো তথ্য যাচাই করে দেখে তারপরে আপনি এখানে যে ক্লিক মার্কটি রয়েছে এখানে টিক মার্কটি দিয়ে দিবেন, এরপরে নেক্সট বাটন ক্লিক করবেন। অবশ্যই নেক্সট বাটন ক্লিক করার আগে আপনি একটু ভালো করে যাচাই করে নেবেন, চাইলে পরবর্তীতে আবার চেঞ্জ করতে পারবেন ফাইনাল সাবমিটের আগে, তারপরে এখানে করে নেবেন, পরবর্তীতে করতে গেলে অনেক ঝামেলা হয়, তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আপনি সবগুলো তথ্য যাচাই করে নেবেন, সবগুলো তথ্য যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাকে কোনো কাজ করতে হবে না, আপনাকে ছবি এবং সিগনেচার দিতে হবে, আর যদি ভুল থাকে তাহলে আপনি এখানে প্লিজ রিকোয়ার মাই চেঞ্জ এখানে ক্লিক করবেন, ক্লিক হেয়ার, এরপর এডিট করতে পারবেন, করে আবার আপনি এই ধাপে চলে আসতে পারবেন পরবর্তী। এবং যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনি এখানে ফটো এবং সিগনেচার দিতে হবে, এখানে ফটো এবং সিগনেচারে ক্লিক করবেন, করে আপনার ফটো যেটি সেটি সিলেক্ট করে দিবেন, এরপর সিগনেচার যেটি সেটি সিলেক্ট করে দিবেন। অবশ্যই ফটো এবং সিগনেচারটি সদ্য তোলা হতে হবে এবং ফটোটি খুবই ক্লিয়ার হতে হবে। এরপর আপনি ডিক্লারেশনে ক্লিক করবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার আবেদনটি সফলভাবে সাবমিট হয়ে যাবে, আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে, এবং ইউজার আইডি পাওয়ার পরে অবশ্যই আপনাকে ডাউনলোড দিস পেজ ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে পেজটি। এরপরে আপনাকে টাকা জমা দিতে হবে, এরপর আপনাকে ফি জমা দিতে হবে 30 টাকা, এবং এটার জন্য আপনাকে সবার প্রথমে টেলিটক প্রিপেড নাম্বার থেকে অবশ্যই মনে রাখতে হবে যে টেলিটকের যে কোনো প্রিপেড নাম্বার থেকে আপনাকে সবার প্রথমে SMS অপশনে গিয়ে লিখতে হবে SIFI, এরপরে স্পেস দিবেন, এরপর যে ইউজার আইডিটি পেয়েছেন একটু আগে সেটি দিয়ে দিবেন,
এবারে 16342 নম্বরে জাস্ট পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পরে আপনার নাম এবং আপনার কত টাকা চার্জ কাটবে এবং পিন নাম্বার সহ একটি এসএমএস আসবে। সেই এসএমএস থেকে পিন নাম্বারটি সংগ্রহ করে নেবেন এবং এরপরে দ্বিতীয় এসএমএস করতে হবে। সেখানে এসআইপি লিখবেন, এরপর স্পেস দিবেন, ইয়েস দিবেন, এরপর পিন নাম্বার যেটি পেয়েছেন 10 সংখ্যার সে পিন নাম্বারটি দিয়ে দিবেন, 16342 নম্বরে পাঠিয়ে দিবেন। এরপর পাঠানোর পরে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ইউজার আইডি পাসওয়ার্ডটি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন এবং ইউজার আইডি পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখার মাধ্যমে আপনি পরবর্তীতে আপনাকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। সেই অ্যাডমিট কার্ডটি আপনি ডাউনলোড করবেন, পরবর্তীতে আপনি ফিজিক্যাল এন্ট্রান্স পরীক্ষার জন্য যেতে পারবেন। তো ফিজিক্যাল এন্ট্রান্স পরীক্ষার জন্য যাওয়ার আগে আপনাকে অবশ্যই অ্যাডমিট কার্ডটি 2 কপি ডাউনলোড করে রাখতে হবে এবং ফিজিক্যাল এন্ট্রান্স পরীক্ষায় কিভাবে পাস করবেন এবং ফিজিক্যাল এন্ট্রান্স পরীক্ষায় সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজগুলো করতে হবে, আপনাকে প্রিপারেশন যেভাবে নিতে হবে, তা নিয়ে আমি একটি ভিডিও ইতিমধ্যে করে ফেলেছি। এটি 2-1 দিনের মধ্যে আপলোড করা হবে, তখন আপনারা সেটি দেখে নেবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।